সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পেবিসন ক্রিম। তো এই পেবিসন ক্রিমটি মূলত আমরা দীর্ঘদিন যাবৎ দেখা যায় অনেকেই ব্যবহার করছি, কিন্তু যেই ফেসিলিটিসটা হয়তো বা আগে পেতাম সেটা এখন আর পাচ্ছি না। তো তারও কিন্তু বিশেষ কারণ রয়েছে, তো সেই কারণগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব। তো শুরুতে বলতে চাই, আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো বন্ধুরা, ইকো নাজল নাইট্রেট এবং ট্রাইমেসিলোনন অ্যাসিটোনেট বিপি হচ্ছে এর মূল উপাদান। তো এই পেবিসন ক্রিম ছাড়াও কিন্তু অন্যান্য ব্র্যান্ডেরও বিভিন্ন নামে ওষুধ বাজারে পাওয়া যায়, যেমন স্কোয়াটার নাম হচ্ছে পেবিটিন, তারপর হচ্ছে ইট্রিয়াম, ইকোনেট প্লাস, এই ধরনের ক্রিমগুলো কিন্তু দেখা যায় ভালো ভালো ব্র্যান্ডেরও বাজারে রয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে যেটা ভালো মনে হয় বা সুবিধাজনক মনে হয় সেটাই আপনি ইউজ করতে পারেন। তো এই যে ক্রিমটা, সেটা দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যাদের দাউদজনিত সমস্যা রয়েছে, দীর্ঘদিন যাবৎ দাউদ হয়তো আপনার সাফার করতেছেন বিভিন্ন কারণে, বিভিন্নভাবে ওষুধপত্র হয়তো আপনি লাগাচ্ছেন কিন্তু সেভাবে উপকার পাচ্ছেন না, তো সেই জন্য অনেকে হয়তো বা এই পেবিসন ক্রিমটি ইউজ করতেছেন। তো এই পেবিসন ক্রিমটি কিন্তু আগে দেখা যাচ্ছে যে দাউদের ক্ষেত্রে খুবই 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 হেল্পফুল ছিল, মানে যে কোনো দাউদ হোক এটা কিন্তু একটা টিউব লাগালে কিন্তু খুব সহজে ভালো হয়ে যেত, মানে 2 থেকে 3 দিন লাগালে কিন্তু কাজ করতো, কিন্তু এখন আর সেভাবে কার্যক্রম হচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে এখানে এই জায়গাটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, একটু এই জায়গাটা দৃষ্টি দেওয়ার জন্য বলতেছি, তো আগে কিন্তু এটা ছিল মূলত সানোফি অ্যাভেন্টিস কোম্পানির, আর এখন হচ্ছে সানোবিয়া ফার্মা, স্টেশন রোড, টঙ্গি, মানে এটা সানোবিয়া ফার্মা কিন্তু এখন মূলত প্রস্তুতকারক। তো সেক্ষেত্রে কোম্পানিটা যেহেতু চেঞ্জ হয়েছে সেহেতু কার্যক্রম তো কিছুটা চেঞ্জ হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে সহনশীলতা, মানে ওষুধের প্রতি যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু একটা বড় বিষয়। দেখা যাচ্ছে একই ওষুধ আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করেন তখন কিন্তু সে ওষুধটা আর কাজ করে না, মানে শরীরের যে ব্যাড অ্যান্টিবডি বা যাদের দেখা যায় যে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সক্ষমতা অর্জন করে, খারাপ ব্যাকটেরিয়াগুলো সজ্জীবিত হয়ে যায়, মানে বেঁচে থাকার মতো শক্তি সঞ্চয় করে নেয়, সেই জন্য কিন্তু আর কাজ করতে থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু কোম্পানিটাও চেঞ্জ হয়েছে সেহেতু আগের মতো কিন্তু আশা করাটাও ঠিক না। তবে এই ওষুধটা যাদের দেখা যায় আপনার গোপন অঙ্গে চুলকানি রয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের চুলকানি রয়েছে, সেই চুলকানি লাঘবের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে, বিশেষ করে গরমকালে পুরুষ মহিলার হিডেন যে চুলকানি হয় সেই চুলকানি এবং ঘামযুক্ত অংশে চুলকানি, এছাড়া দাউদ, সোরিয়াসিস, একজিমা, এ ধরনের চুলকানির ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এছাড়া শিশুদের ক্ষেত্রে দেখা যায় মাথায় গুলগুল এক ধরনের চুলকানি হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গে ছোপছাপ চুলকানি, সেই চুলকানির ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে। তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে দৈনিক 2 বার, মানে সকালে 1 বার, রাত্রে 1 বার, এবং 2 বার ব্যবহার কথা বলা হয়ে থাকে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আগে আপনারা স্যাভ্রন লিকুইড, যে তরল স্যাভ্রনটা রয়েছে সেটা দিয়ে আপনারা ক্ষতস্থানটা আগে ভালোভাবে ওয়াশ করে নেবেন, তারপর এই ক্রিমটি লাগাবেন, দেখবেন ভালো ফলাফল পাবেন। আর সাথে যদি কোনো চুলকানি ওষুধ না খেয়ে থাকেন তাহলে একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, সেক্ষেত্রে অ্যালাট্রল, ফেক্সো বা ফেনাডিন এ ধরনের ট্যাবলেট খাওয়ার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো জানার আগ্রহ থাকলে আমাদের পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন, অবশ্যই উপকৃত হবেন বলে কথা দিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।